জনশক্তিকে যদি আমরা অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে পারি এবং এই ধারণাপত্রকে আমরা এগিয়ে নিতে পারি, সে কারণে আমি বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, মাননীয় সচিব এবং আজকে যারা আয়োজন অসাধারণ একটি অনুষ্ঠান করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, আইট্রেসার এক কোম্পানি, যেই টেকনোলজি কোম্পানি এবং টেকনোলজিস্ট, তাদেরকে সাথে সাথে যারা প্রথম দিক থেকে এতে অংশগ্রহণ করছেন, আমাদের টেকনোলজির পুরোধা এডিএন গ্রুপ এবং স্মার্ট টেকনোলজিস গ্রুপ, এবং আমি স্যাটেলাইট কোম্পানিকেও আমাদের পাশে পাবো বলে বিশ্বাস করি, এবং আরও টেকনোলজিস কোম্পানি, আরও এন্টারপ্রিনার, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের প্রয়োজন, নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজন, ইন্ডাস্ট্রির সাথে আমাদের ছাত্রছাত্রীদের প্রথম থেকে সেই স্কুল থেকেই ইন্ডাস্ট্রি সচেতনতা যে কারণে আমাদের প্রয়োজন সেটি আমি চাইব, এবং আমাদের প্রেস ব্রিফিংয়ে যেটা আমরা দিতে চাই আজকের যারা উপস্থিত আছেন আমি উল্লেখ করেছি, চতুর্থ শিল্প বিপ্লবের কথা উল্লেখ করা হয়েছে এবং প্রতিযোগিতা শুরু হবে 15ই মার্চ, মোট 3 রাউন্ডের 6টি ভিন্ন ভিন্ন স্তরে, এটি প্রায় কোটি টাকার অনেকগুলি স্তরে হবে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে হবে, এটি কলেজ পর্যায়ে হবে, পলিটেকনিক পর্যায়ে হবে, এটি মাদ্রাসা পর্যায়ে হবে, এটি প্রাইমারি স্কুলে হবে, এটি সেকেন্ডারি স্কুলে হবে। সুতরাং আমরা একটি ইনক্লুসিভ সবাইকে নিয়ে আমাদের কৃষিক্ষেত্রে, আমাদের মেডিকেলে, আমাদের টেকনোলজিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, দেখুন আমাদের এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের মেরিটাইম বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, বিভিন্ন টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে স্টিম অলিম্পিয়াডকে আমরা ধারণ করে নিয়ে যেতে চাই। উদ্দেশ্য সমূহ হচ্ছে তরুণদের মধ্যে স্টিম সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা, কল কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা, স্টিম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্টস ম্যাথমেটিক্স, আর্টসটা আমরা ইনক্লুসিভ করেছি, মাননীয় শিক্ষামন্ত্রীও আর্টসকে এখানে ইনক্লুসিভ করতে বলেছেন, এবং আমরা চাই আর্টস, সামাজিক সায়েন্স, যে কোনো কলা, আমাদের চারুকলা হতে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের এই টেকনোলজির মধ্যে আছে এবং আমাদের শিক্ষার মধ্যে থাকবে, সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষার সমস্যার সমাধান, এই আরেকটি বিষয়, সমস্যার সমাধান উদ্ভাবন ও গবেষণায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ 2041 রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেওয়া, এবং শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষা, হাতে কলমে এই যে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শিক্ষা, ভাষা শিক্ষা হতে শুরু করা সব কিছুতেই ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি এই বিষয়টি এখানে আমরা সবসময় জোর দিতে চাই, মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করে, আপনি অলিম্পিয়াডের মাধ্যমে আমরা নিজেদের টিম বিল্ডিং, নিজেদের মধ্যে কথা বলা, নিজেদের মধ্যে কমিউনিকেশন করা এবং মানবিক হতা হওয়া এবং দায়িত্বশীল হওয়া, রেসপন্সিবল হওয়া, রেসপন্সিবল সিটিজেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট এডুকেশনিস্ট, স্মার্ট টিচার, স্মার্ট স্টুডেন্ট, যেই কথাগুলি বলা হয় সেখানে কিন্তু শুধু টেকনোলজি নয়, টেকনোলজি না থাকলেও কিন্তু স্মার্ট হওয়া যায়, সেখানে এফিসিয়েন্সির ব্যাপার আছে, মানবিকতার ব্যাপার আছে, সেখানে আপনার চিন্তা চেতনার ব্যাপার আছে, ন্যাশনাল, সে কারণে মানবিক এবং দায়িত্বশীল হতে সহায়তা করে। ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি ও প্রধান উপদেষ্টা হিসাবে আমি থাকছি, এবং এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে, এবং আমি আইট্রেসার কোম্পানির যিনি প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল হামিদ ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আইট্রেসার এবং আইজিও এবং অন্যান্য কর্মকর্তা পিপল এন্ড টেক যারা আমার যারা মধ্যে অনেকেই এসেছেন তাদেরকে, এবং স্মার্ট গ্রুপে যারা এসেছেন
আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে এতটুকুই বলবো, এই জাতি আমাদের, এই দেশ আমাদের, এই দেশকে আমাদের নতুন প্রজন্মকে একটি নতুন ধারায় যদি আমরা নিয়ে যেতে পারি। আমরা এখানে চেয়েছিলাম আমাদের মিডিয়ার সবাই আসবেন, মিডিয়ার থেকে আমরা সহযোগিতা চাই, কারণ গবেষণার জন্য, উদ্ভাবনের জন্য, জাতি গঠনে মিডিয়ার ভূমিকা অপরিসীম। মিডিয়া ব্যতীত আমরা সবার কাছে রিচ করতে পারবো না। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই বক্তব্যটি এবং সবাই যাতে ছাত্রছাত্রী একদম গ্রাম পর্যায়ে, আমরা 500টা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলা এই বছরে, আমরা সবার কাছে 3 কোটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের 5 কোটি শিক্ষার্থী আছে, সেই 5 কোটি শিক্ষার্থীর মধ্য থেকে আমরা অ্যাটলিস্ট 3 কোটি এবং ভবিষ্যতে আগামী বছর আরও বেশি চাই। আমরা 2020, 2024, 2025 প্রতি বছর এই যে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড, সব অলিম্পিয়াডকে আমরা ধারণ করতে চাই, সবাইকে সাধুবাদ জানাতে চাই। রোবোটিক্সের যিনি ছিলেন রাফিমা, প্রফেসর রাফিমাকেও আমরা এখানে রাখতে চাই। আমরা সিনিয়র ইন্ডাস্ট্রিকে বেশি কাছে পেতে চাই, ইন্ডাস্ট্রি আমাদের প্রয়োজন। এবং এখন যেই নতুন ধারা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিল্প